Assalamualaikum warahmatullahi wabarakatuh. প্রিয় দর্শক মণ্ডলী, সকলকে আল মাসুদ একাডেমি ইউটিউব চ্যানেলে স্বাগত। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা কাফ হরফের মশক সম্পর্কে জানব। কাফ হরফটা কোন জায়গাতে উচ্চারণ করতে হয়, কাফ হরফের উচ্চারণের সময় মুখের কাইফিয়াত এবং কাফ হরফের সিফাত সমূহ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, সর্বপ্রথমে আমরা কাফ হরফের মাখরাজ সম্পর্কে জানব। কাফ হরফটা কোন জায়গাতে উচ্চারণ করতে হয়। কাফ হরফের মাখরাজ হচ্ছে জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে, জিহ্বার গোড়া থেকে, অর্থাৎ জিহ্বার গোড়াটা, এই জিহ্বার গোড়া ধরে নেন আমার হাতটা জিহ্বা, এই পুরো জিহ্বার যে জিহ্বার গোড়া, গোড়া থেকে একটু আগে বাড়িয়ে, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে এই জায়গাটা উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে। তাহলে কাফের মাখরাজ হচ্ছে জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হয়, উচ্চারিত হয় কাফ। মুখের কাইফিয়াত, পূর্বের হরফের মতো ঠোঁট নড়ানো যাবে না, ঠোঁট নড়বে না, গাল নাক ফুলবে না, কপাল ঘষবে না, শুধুমাত্র জিহ্বা ব্যবহার করে হরফটিকে উচ্চারণ করতে হবে। তো আসুন এবার আমরা এই কাফ হরফের সিফাত সম্পর্কে জানব। এই কাফ হরফে পাঁচটি সিফাত পাওয়া যায়। এক নম্বর সিফাত হামস, অর্থাৎ বাতাস চালু থাকবে। তিন নম্বরে যে সিফাতটি পাওয়া যায় সেটি হচ্ছে শিদ্দাত, অর্থাৎ আওয়াজ বন্ধ থাকবে। তিন নম্বরে যে সিফাতটি পাওয়া যায় সেটি হলো ইস্তেফাল, অর্থাৎ জিহ্বার গোড়াটা নিচু হয়ে থাকবে, নিচের দিকে থাকবে, যাতে করে হরফের উচ্চারণটা পাতলা হয়। চার নম্বরে যে সিফাতটি পাওয়া যায় সেটি হচ্ছে ইনফিতাহ, জিহ্বার মধ্যখান, অর্থাৎ জিহ্বার মধ্যখান তালু থেকে পৃথক থাকবে। পাঁচ নম্বরে যে সিফাতটি পাওয়া যায় সেটি হচ্ছে ইসমাত, অর্থাৎ জিহ্বা স্থির থাকবে। তো আসুন আমরা এই হরফটিকে চার আলিপ পরিমাণ টেনে জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে উপরে তালুর সঙ্গে লাগিয়ে চার আলিপ পরিমাণ টেনে আওয়াজটাকে শক্ত করে হরফটি উচ্চারণ করব। কাফ, কাফ, কা, কা, মুখটা ছড়িয়ে যাবে, কাফ। এবার আসুন আমরা এই হরফটাকে হরকত দ্বারা মশক করব। কা, কি, কু, কাকি, কু, কুকি, কা, কি, কা, কু। এবার আমরা তানবিন দ্বারা উচ্চারণ করব। কান, কিন, কুন। এবার আমরা যোজন দ্বারা উচ্চারণ করব। এক, ইক, উক। এবার আমরা তাসদিদ দ্বারা উচ্চারণ করব। এক্কা, ইক্কি, উক্কু। এবার আমরা কোরআনে ব্যবহৃত বিভিন্ন শব্দের মাধ্যমে হরফটিকে মশক করব। কাযালিকা, কাযালিকা, কানু, ওয়ানাযকুরুকা, ওয়ানাযকুরুকা, আকরামা, মিনাল মুকাররামিন, মিনাল মুকাররামিন, ইস্তিকবার, আকবার, মুস্তাকবিরিন, যিকর, নুকর, কালা কাযালিকা, কালা রাব্বুকা, আহলাকনাহা, ওয়া উশরিকহু, ওয়া উশরিকহু। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা কাফ হরফের মশক করেছি। হরকত, তানবিন, যজম, তাসদিদ এবং কোরআনে ব্যবহৃত বিভিন্ন শব্দ দিয়ে কাফ হরফটাকে মশক করেছি। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের হরফটাকে শুদ্ধ করার জন্য বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি উচ্চারণ করতে হবে, বেশি বেশি পড়তে হবে। বেশি বেশি প্র্যাকটিস করার দ্বারা, অনুসরণ করার দ্বারা আমাদের হরফগুলো, আমাদের পড়াগুলো আরও সুন্দর হবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিও এই পর্যন্ত।